এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ আপনাদের সামনে আমি সুমিতা, সঙ্গে চিফ এডিটর অ্যান্ড রিপোর্টার উত্তম দে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বাঁকুড়া পৌরসভার উদ্যোগে পালিত হলো বিবেকানন্দের জন্মদিন। আজ বাঁকুড়া জেলার বাঁকুড়া পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তৃণমূলের পক্ষ থেকে বিবেকানন্দের জন্মদিন পালন উপলক্ষে বাঁকুড়া পৌরসভা থেকে চান্দমারির ডাঙ্গা বিবেকানন্দ মুক্ত মঞ্চ পর্যন্ত এই শোভাযাত্রা হয় ও আলোচনা সভাও হয়। সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পৌরসভার উপপৌর প্রশাসক দিলীপ আগরওয়াল। তার নির্দেশে এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়। আপনারা সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। স্বামী বিবেকানন্দ লও প্রণাম, স্বামী বিবেকানন্দ লও প্রণাম, বিবেকানন্দ আত্মত্যাগ আমরা ভুলছি না, বিবেকানন্দ চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, বিবেকানন্দ চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, এবং মানগান করছেন প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য মাননীয় গৌতম দাস মহাশয়। বিবেকানন্দ লও প্রণাম, স্বামী বিবেকানন্দ লও প্রণাম, বিবেকানন্দ আদর্শ বলছি না ভুলবো না, বলছি না ভুলবো না। প্রাক্তন কাউন্সিলর থেকে মাননীয় মোহাম্মদ চৌধুরী এবং জেলা চট্টগ্রাম মহাশয় পুষ্পার্ঘ অর্পণ করছেন। এখানে 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 আসুন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম একটাই, মানব ধর্ম। সেই মানব ধর্মকেই সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ, তিনি প্রত্যেক বছর এই স্বামী বিবেকানন্দের এই 12ই জানুয়ারিকে যুব ছাত্র উৎসবে তিনি ঘোষণা করেছিলেন, এবং সেই মতো সারা পশ্চিমবাংলায় এই দিনটা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা পৌরসভা এলাকায় ছাত্র যুব উৎসব হিসাবে পালিত হয়। এবং আমরা বাঁকুড়া মানুষের কাছেও বার্তা দিতে চাই যে আসুন, যে যার ধর্ম সব থাকুক, কিন্তু আসল ধর্ম যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, মানব ধর্ম, মানুষের সেবা করা।
সেই রাস্তাই যাতে আমরা এগিয়ে যেতে পারি, যে যার যেখানে যা রাজনীতি করার করুন, কিন্তু মানব জাতিকে নিয়ে আবার নতুন করে ধর্মের নামে যেন সারা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা যেন আবার। বাঁকুড়া থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দে, রিপোর্ট বিপ্লবী বাংলা নিউজ।